বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। মোটামুটি আমরা ভাবছি দুবরাজপুরে নেমে যাবো, সেখান থেকে সাইট সিনটা করে নেবো। দুবরাজপুরের পাশে আছে হেতমপুর যে রাজবাড়ি সেটা রয়েছে, মোটামুটি তার পাশে বক্রেশ্বর রয়েছে। আমরা সিউড়ি হয়ে যাবো না, তো আমি প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। দেখা যাক কী হয়, তারপর সন্ধ্যানাঙ্গা সিউড়ি পৌঁছে বাদ বাকিটা ম্যাসাঞ্জোর। মোটামুটি এক রাত দুদিনের ট্যুর প্ল্যান, বাকিটা তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমরা সিউড়ি স্টেশনে চলে এসেছি। সিউড়ি স্টেশন থেকে এবার টোটো ধরে বাস স্ট্যান্ডের দিকে যাব। আর এই যে ফোনে সার্চ করতে করতে যাচ্ছে কোথায় কি হোটেল পাওয়া যায়। হোটেলে চলে এসেছি, ব্যানার্জি লজ। তো রুম ভাড়া নিল 400 টাকা, তো আমরা রুমে নিতে যাচ্ছি। চলুন দেখা যাক আপনাদের সাথে। চলুন তাহলে যাওয়া যাক। এই হচ্ছে রুম, টি টেবিল, এই আয়না, আর এদিকে কি আছে জানি না, মেবি বাথরুম। বাথরুম আর কি দেখাবো, এসি আছে কিন্তু আমরা এসি নিইনি, আমরা নন এসি নিয়েছি। চলুন তাহলে ফ্রেশ হয়ে নেওয়া যাক, দেখা হচ্ছে পরে। আপাতত 6টা বাজতে যায়, সন্ধ্যা বিকেল নাগাদ আমরা হোটেলে এসেছি, সিউড়িতে রয়েছি। কালকে মোটামুটি ভোর নাগাদ সামনেই আছে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা বাস ধরে চলে যাবো ম্যাসাঞ্জোর, সেদিনই ফিরে যাব। দুপুর নাগাদ ট্রেন আছে ফুল এক্সপ্রেস, সেটাতে করে ফিরব। আর এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি, খাওয়া দাওয়া তো দরকার সন্ধ্যাবেলায়। একবার রাতের খাবারও খেয়ে চলে আসবো। টাটা। এখন সকাল 5টা আর আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে বাস ধরবো, বাস ধরে মোটামুটি যেতে ঘন্টাখানেক হয়তো লাগতে পারে, জানি না সঠিক। দেখা যাক, বাস স্ট্যান্ডের দিকে যাই তারপর কথা হচ্ছে। দুজনে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আবার তো রাস্তাঘাটে তো কেউ নেই, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। এই কিছুটা পথ, 5 মিনিট মতো, দেখা যাক। দুমকার বাসে উঠবো, কী অবস্থা হয়। মোটামুটি আজকে পুরো দিনটাই রয়েছি ম্যাসাঞ্জোরে, তাহলে দেখা হচ্ছে বাস স্ট্যান্ড। গুড মর্নিং গাইস, আমরা এখন চলে এসেছি ম্যাসাঞ্জোর। আমি এখন রয়েছি যে নেতাজি সুভাষ বাস টার্মিনাস সিউড়িতে, আর সিউড়ি বাস স্ট্যান্ড, এখান থেকে এই দুমকার বাসে যেতে হবে। এই বাসে করে আজকে আমরা যাবো, 4:45 টাইম। বাসের টিকিট কেটে নিয়েছি 70 টাকা করে নিয়েছে ম্যাসেঞ্জার পর্যন্ত, দুজনে 140 টাকা। আপাতত লি কিছু কিনবে, জলের বোতল যেহেতু দরকার হয়। কি কিনবি রে? নিয়ে নে কেক, জলের বোতল। ফাইনালি ভোর 5টায় আমরা এখন বাসে উঠেছি, বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। দুজনেই বাসে বসে আছি, কি করব বুঝতে পারছি।
আর 5 মিনিট রাস্তা বড়ই হয়ে যাচ্ছে আর 5 মিনিট পরে ছেড়ে যাব মাছ ছেড়ে দিয়েছে তাহলে জয় মা তারা বলে চলো বেরিয়ে পড়ি অবশেষে পৌঁছে গেছি ম্যাসাঞ্জোর আপাতত আমাদের বাস ছেড়ে চলে গেছে দুমকার দিকে আপাতত খাওয়া দাওয়া করতে হবে কিছু 7টা বাজে না সরি 7:30 বাজে এই রাস্তা চলে গেছে ডাইরেক্ট পাহাড়ের উপর দিয়ে দুমকার দিকে আমরা এই দিক থেকে এসেছিলাম আর ম্যাসাঞ্জোরের যে পথ সেটা হচ্ছে এই যে পথটা গেছে এটা হচ্ছে ম্যাসাঞ্জোরের পথ আর ওই দিকে সাইডটা পথটা হচ্ছে দুমকার পথ কোনো হোটেলে আপাতত রান্না বান্না হয়নি মানে খাবার তৈরি হয়নি তো ভাবলাম দুজনে মিলে একটু হেঁটে আসি সব ফাঁকা শুনশান দেখতেই পাচ্ছেন আপনার সামনের যে অবস্থাটা যে সৌন্দর্য সেটা একটু দেখানোর চেষ্টা করছি একটু ড্যামের নিচের দিকটাতে রয়েছি এই যে ময়ূরাক্ষী নদী এদিকটাতে জলের তেমন কোনো প্রবাহ নেই কিন্তু কেননা ড্যামটা জল ছাড়া নেই সকালে খাওয়া দাওয়া করার আগে একটুখানি জায়গাটা ঘুরে নিই তারপর খাওয়া দাওয়া করে আবার এখানে অনেকটা টাইম এক্সপেন্ড করব মোটামুটি 3-4 ঘন্টা থাকবো সুতরাং আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ একটু পাহাড়ি এবড়ো খেবড়ো পথ দিয়ে নামা হচ্ছে ওই যে এখানে একটা ছোটো ঝর্ণা মতো আছে ওটার কাছেও যাব একটু পরে অন্যতম সেরা পাহাড়ি অভিজ্ঞতা হয়ে থাকবে আমার লাইফে সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম আমি অনেক আগে একবার এসেছিলাম তখন কলেজে পড়তাম আর এখন ম্যাসাঞ্জোর বাদ এদিকটাতে তখন পার্কটা তৈরি হচ্ছিল এখন সম্পূর্ণরূপে হয়ে গেছে কিন্তু বাদ বাকি পরিবেশ একই আছে এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে চলুন একটু দেখে নিই কাছ থেকে ছোট ছোট পাথুরে টিলা সাবধানে পা ফেলতে হচ্ছে ওই যে দূরে আসছেন মিসেস দেখুন অবস্থা দেখুন শুধু আওয়াজটা শুনুন দেখি গর্জনটা দেখুন ছোট হলে কি হবে গর্জনটা প্রচুর চলুন তাহলে আবার সামনের দিকে যাওয়া যাক যারা ওই পার দিয়ে আসবেন আমরা ওই পার দিয়ে আসবো ওই রাস্তা দিয়ে ওইখান দিয়ে এসে কিন্তু আবার এখান দিয়ে ঘুরে এখান দিয়ে ব্যাক করবো কিন্তু তার আগে এখন একটু
খাওয়া দাওয়া দরকার। অনেকক্ষণ ধরে ঘুরছি, খিদে পেয়েছে সকাল থেকে, কিন্তু খাওয়া হয়নি। এখন যাবো, যা পাই খেয়ে আবার এসে ঠিক এখানে বসবো। যে পথে এসেছিলাম সেটা দিয়েই হেঁটে চলেছি, গিয়ে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট, তারপর অ্যাকচুয়ালি ম্যাসেঞ্জার যে ড্যাম, সে ড্যামটা কিন্তু হাই রোড দিয়ে এসে তারপরে ভিতরে ঢুকতে হয়, আর আমরা কিন্তু পাশের একটা গলি দিয়ে এসেছিলাম। সুতরাং খাওয়া দাওয়ার পর আমরা ওই হাই রোড দিয়েই ধরবো, যেভাবে দেখালাম ওই পাশ দিয়ে ঘুরে এসে আবার নদী ক্রস করে ঠিক এই পথ দিয়ে এসে এখান থেকে বাস ধরবো, বাস ধরে ডাইরেক্ট সিউড়ি। ভিডিওটি বড় হওয়ার জন্য সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই আসছি ম্যাসাঞ্জোর ট্রিপ। ততক্ষণে সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন গগন ট্যুর ব্লগস। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।